আবাসিক হলগুলোতে অভিযান চালিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার রাতে স্বশাহ হল প্রভোস্টের নেতৃত্বে সবকটি আবাসিক হলে এই অভিযান চালানো হয়। এ সময় অবৈধ শিক্ষার্থীদের হল থেকে বের হতে 5 দিনের আল্টিমেটাম দেওয়া হয় আর সিট বুঝিয়ে দেওয়া হয় বৈধ শিক্ষার্থীদের। এছাড়া হলের যেসব রুম তালাবদ্ধ ছিল তা ভেঙে নতুন তালা দেওয়া হয়েছে। এর আগে সিন্ডিকেট সভায় অছাত্রদের হল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত হয়, সেই অনুযায়ী এই অভিযান চালানো হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।